আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব দ্রবণ তাপ নিয়ে। দ্রবণ তাপ জিনিসটা কি এটা বোঝার জন্য তুমি একটু খাতা কলম নিয়ে বসো। মনে করো তুমি একটা দ্রবণ তৈরি করতে যাচ্ছ, তুমি একটা দ্রবণ তৈরি করতে যাচ্ছ। ওই দ্রবণটা তৈরি করার জন্য কি করবে? একটা দ্রাবক বাছাই করবা। দ্রাবক বাছাই করলা, দ্রাবক, এই দ্রাবকের ভিতরে আমরা কি করব, এক মোল দ্রবকে দ্রবীভূত করলাম ফার্স্টে। দ্রাবকের পরিমাণটা আমি কিন্তু জানি না, একটা অজ্ঞাত, দরকার নেই জানার আমার। আমরা কি করলাম, ফার্স্টে এক মোল দ্রবকে এই দ্রাবকের ভিতরে দিয়ে দিলাম। এক মোল দ্রব দিতে হবে, দ্রবটা কিন্তু ফিক্সড, বা দ্রাবকের কোনো বাধ্যবাধকতা নেই জানারটা। দ্রাবক আনলিমিটেডও হইতে পারে বা একটা আননোন কিছু, দরকার নেই আমার। আমরা কি করব, এক মোল দ্রব এই দ্রাবকে যোগ করব। এই এক মোল দ্রব যখন আমরা এই দ্রাবকে যোগ করব, এবং তারপরে তারপরে যদি আমরা আরো দ্রাবক যোগ করি, আরো দ্রাবক যোগ করি ওই এক মোল দ্রবর ভিতরে, তারপর যদি পাত্রের তাপের কোনো পরিবর্তন না ঘটে, মানে ফার্স্টে এক মোল যখন তুমি যোগ করছো দ্রাবকে, তখন তো কিছু পরিমাণ তাপের পরিবর্তন ঘটছে। তারপর তুমি কি করলা, ওই পাত্র এবং এক মোল দ্রবকে রাখলা, মানে ওই দ্রাবক এবং এক মোল দ্রবকে পাত্রের ভিতরে রাখলা। তারপর তুমি আরো দ্রাবক দিচ্ছ, মানে পানি বাড়াচ্ছ, পানি বাড়াচ্ছ, পানি বাড়াচ্ছ। তারপর তুমি কি দেখলা, যে তাপের কোনো পরিবর্তন ঘটতেছে না, পাত্রে কোনো তাপের পরিবর্তন ঘটতেছে না। ফার্স্টে এক মোল দ্রব যখন আমরা অ্যাড করছি, তখন যে তাপের পরিবর্তনটা ঘটছে, তারপর আর তাপের কোনো পরিবর্তন ঘটতেছে না। তখন তখন প্রথম যে তাপের পরিবর্তনটা ঘটছে এবং আরো দ্রাবক অ্যাড করার পরে তাপের যে পরিবর্তনটা ঘটতেছে না, এই সময় আমরা কি পাবো, আমাদের দ্রবণ তাপটা পাবো। অর্থাৎ দ্রবণ তাপের সংখ্যাটা হলো এরকম, যে নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে এক মোল দ্রবকে দ্রবীভূত করে, এক মোল দ্রবকে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়, এবং তাতে যদি আরো দ্রাবক যোগ করলে তাপীয় অবস্থার কোনো পরিবর্তন না ঘটে, তবে ওই দ্রবণ প্রস্তুত করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটছে তাকে দ্রবণ তাপ বলে। অর্থাৎ সোজা কথা, ফার্স্টে আমি একটা বিকার নিয়েছিলাম, কি করছিলাম জানি, একটা দ্রাবক নিছি, এই দ্রাবকের ভিতরে এক মোল দ্রব দিছি, দ্রবটা কিন্তু ফিক্সড, এক মোল দ্রব দিলাম। এক মোল দ্রব দেওয়ার পরে দেখলাম কিছুটা পরিমাণ তাপের পরিবর্তন হয়েছে, রেটসে ধরে নিলাম 40 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে, ধরে নিলাম 40 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে দ্রবণে, যখন আমি এক মোল দ্রব দ্রবীভূত করছি, এক মোল দ্রব দ্রবীভূত করছি। এরপর করলাম কি, বাহির থেকে আমরা আরো দ্রাবক দিচ্ছি, আরো দ্রাবক দিচ্ছি, অর্থাৎ আমি আরো পানি অ্যাড করতেছি, আমি আরো পানি অ্যাড করতেছি। আরো পানি অ্যাড করার ফলে যে কাজটা হলো, সেটা হলো কি, আমরা দেখতেছি যে আমরা যতই পানি অ্যাড করি না কেন, দ্রবণের তাপ এখন আর বাড়তেছে না। ওই -40 কিলোজুল যে ফার্স্টে উৎপন্ন হয়েছিল, ওই -40 কিলোজুলই আছে। অর্থাৎ আমরা বুঝে গেছি যে এখানে যতই আমরা আর অ্যাড করি, দ্রবণের তাপের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যে তাপটা ফার্স্ট কেসে পাইছি, বা একদম লাস্ট স্টেজে এসে যে তাপটা পাচ্ছি -40 কিলোজুল, কারণ আরও অ্যাড করার পরেও যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি কত, -40 কিলোজুলই পাচ্ছি। এই -40 কিলোজুলটাই কি আমাদের দ্রবণের তাপ, দ্রবণের তাপ। অর্থাৎ কোনো একটা দ্রব, এক কোনো একটি এক মোল দ্রব যদি নির্দিষ্ট তাপমাত্রায়, এক মোল দ্রব যদি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি দ্রাবকে দ্রবীভূত করা হয়, এবং সেখানে যদি আমরা আরও দ্রব, সেখানে যদি আমরা আরও দ্রাবক অ্যাড করি বা আরও দ্রাবক যোগ করি, তারপর যদি ওই দ্রবণের তাপের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এই দ্রবণটি প্রস্তুত করতে মোট তাপের যে পরিবর্তনটা ঘটছে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মোট তাপের যে পরিবর্তনটা ঘটছে, এটা কি বলতেছি আমরা, দ্রাবক দ্রবণ তাপ। এটা কি বলতেছি কি আমরা, দ্রাবক এবং দ্রব দ্রবীভূত হওয়ার কারণে দ্রবণ তাপ উৎপন্ন হয়েছে। অর্থাৎ ফার্স্ট কেসটা কি, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবকে, মানে এক মোল দ্রবকে আমরা দ্রাবকে দ্রবীভূত করি, দ্রবীভূত করার পরে সেখানে আরও দ্রাবক অ্যাড করতে থাকি, কিন্তু তাপের কোনো পরিবর্তন হয় না। তাহলে অ্যাট লাস্ট আমরা যাই বুঝি যে আর তাপের পরিবর্তন হবে না, তাহলে এই দ্রবটা ওই দ্রাবকে দ্রবীভূত হওয়ার জন্য টোটাল যে পরিমাণ তাপের পরিবর্তনটা ঘটছে এই প্রসেসে, সেই তাপটাকে আমরা বলবো দ্রবণ তাপ, সেই তাপটাকে আমরা বলবো দ্রবণ তাপ। এখন দেখো দ্রবণ তাপের সংজ্ঞাটা এরকম, নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে এক মোল দ্রবকে, নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে, দ্রাবক নিয়ে কিন্তু এখানে আমার কোনো মাথা ব্যথা নেই, সেই জন্য কি বলছে, যথেষ্ট পরিমাণ দ্রাবকে এক মোল দ্রবকে, এক মোল দ্রবকে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়, এবং তাতে যদি আরও দ্রাবক যোগ করে, মানে দ্রাবক আমি আরও অ্যাড করলাম,
আরো দ্রাবক যোগ করলে তাপীয় অবস্থার কোনো পরিবর্তন না ঘটলে, তাপীয় অবস্থার কোনো পরিবর্তন না ঘটলে সেক্ষেত্রে আমাদের কি হবে, তবে ওই দ্রবণ প্রস্তুত করতে যে তাপের পরিবর্তন হয়েছে সেটাই কি আমাদের দ্রবণ তাপ। অর্থাৎ দ্রবণ তাপ হলো ফার্স্ট টাইম কিছুটা অ্যাড করলাম যথেষ্ট পরিমাণ দ্রাবকে, কিছু এক মোল দ্রব অ্যাড করবো, দ্রবর ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন আছে, মানে এক মোল দ্রব অ্যাড করতে হবে, তারপর দেখলাম যে একটা তাপ উদ্ভূত হয়েছে বা তাপ শোষণ করছে, কোল্লাটা তাপের একটা পরিবর্তন করছে, তারপর আমরা আরো দ্রাবক বাড়াইলাম, দ্রাবক ইচ্ছা মতো বাড়াইলাম, আরো 10 মোল 20 মোল পানি দিলাম, পানি দেওয়ার পর দেখতেছি কি এখন তার তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, শেষে এসে দেখতেছি তাপের কোনো পরিবর্তন হচ্ছে না। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু প্রসেসটা আগাইছি এই টোটাল প্রসেসে যতটুকু পরিমাণ তাপের পরিবর্তন হয়েছে এইটাই কি আমার ওই দ্রবটা ওই দ্রাবকে দ্রবীভূত হওয়ার জন্য আমরা দ্রবণ তাপ পাই, ওই দ্রবটা ওই দ্রাবক দ্রবীভূত হওয়ার জন্য আমরা দ্রবণ তাপ পাই। আচ্ছা, দ্রবণ তাপ সাধারণত দুই রকম হয়ে থাকে, সেটা কি একটা হচ্ছে ধনাত্মক দ্রবণ তাপ আর একটা ঋণাত্মক দ্রবণ তাপ। অর্থাৎ একটা দ্রবণ প্রস্তুত করার সময় কখনো কখনো দ্রব্য দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময় সেই তাপ শোষণ করবে, আবার কখনো কখনো দ্রব্য দ্রাবকে দ্রবীভূত হওয়ার সময় তাপ নির্গত করবে, কখন শোষণ করবে আর কখন নির্গত করবে সেটা আমরা দেখতেছি। যদি দ্রব এবং দ্রাবকের রাসায়নিক বিক্রিয়া না ঘটে দ্রবণ তাপ সাধারণত ধনাত্মক হয়, অর্থাৎ দ্রব এবং দ্রাবক যদি দ্রবীভূত হওয়ার সময় কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটায় সেক্ষেত্রে তার দ্রবণ তাপের মান ধনাত্মক, অর্থাৎ সে তাপ শোষণ করবে। যেমন আমি ফার্স্ট বিক্রিয়াটা দেখি, সাধারণত হাইড্রেটেড সল যাদের ভিতরে অলরেডি পানি আছে তারা তো আর রাসায়নিক বিক্রিয়া করে পানিটা আর গ্রহণ করবে না, রাইট? তারা তো আর রাসায়নিক বিক্রিয়া করে নতুন করে পানির সাথে কোনো বন্ধন গঠন করতে যাবে না, তারা কি করবে জাস্ট পানির মধ্যে দ্রবীভূত হতে যাবে, তারা কি করবে পানির ভিতরে তারা জাস্ট দ্রবীভূত হবে। যেমন হাইড্রেটেড ক্যালসিয়াম ক্লোরাইড বা আদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যখন পানির সাথে দ্রবীভূত হতে যায়, অর্থাৎ পানির সাথে সে দ্রবীভূত হয়, তখন সে কি করে কিছুটা পরিমাণে তাপ, অর্থাৎ 19 কিলোজুল তাপ বাহির থেকে সে শোষণ করে, 19 কিলোজুল তাপ বাহির থেকে সে শোষণ করে। অর্থাৎ হাইড্রেটেড লবণগুলো তো সাধারণত আগে থেকেই পানি ধারণ করে, তাই পানির সাথে তো তার রাসায়নিক বিক্রিয়া করার কোনো প্রশ্নই আসে না বা যৌক্তিকতাও নেই, তো যৌক্তিকতা যেহেতু নেই মানে এখানে কোনো যুক্তি নেই পানি কেন সে গ্রহণ করবে। সো সে কি করবে, সে যখন পানিতে দ্রবীভূত হবে তখন পানিতে দ্রবীভূত হওয়ার সময় সে 19 কিলোজুল তাপ বাহির থেকে গ্রহণ করতেছে বা 19 কিলোজুল তাপ শোষণ করে সে পানিতে দ্রবীভূত হচ্ছে। এইগুলো হচ্ছে তোমার দ্রবণ তাপের একটা বৈশিষ্ট্য। ওকে, দেন তোমার সেকেন্ড বৈশিষ্ট্যটা কি দ্রবণ তাপের, দ্রব এবং দ্রাবকের যদি রাসায়নিক বিক্রিয়া হয়, দ্রব এবং দ্রাবকের যদি রাসায়নিক বিক্রিয়াটা হয়, সেকেন্ড পয়েন্টটা দেখো, দ্রব এবং দ্রাবকের যদি রাসায়নিক বিক্রিয়াটা হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার দ্রবটা যখন দ্রাবকে দ্রবীভূত হবে তখন সে কিছু পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করবে, কারণ আমরা জানি রাসায়নিক বন্ধন যখনই গঠিত হয় তখনই কিছু পরিমাণে তাপ নির্গত হয়, কারণ এখানে যখন তোমার দ্রব এবং দ্রাবক দুজনের ভিতরে রাসায়নিক সম্পর্ক তৈরি হচ্ছে বা রাসায়নিক বন্ধন তৈরি হচ্ছে তখন কি হবে, কিছুটা পরিমাণে নতুন বন্ধন গঠিত হচ্ছে, নতুন বন্ধন গঠিত হওয়ার কারণে কিছুটা পরিমাণে তাপ শক্তি পরিবেশে নির্গত হবে। অর্থাৎ দ্রব এবং দ্রাবক যদি রাসায়নিক বন্ধন তৈরি করে তখন আমাদের বিক্রিয়াটা হবে তাপ উৎপাদিত বিক্রিয়া, আর যখন দ্রব এবং দ্রাবক রাসায়নিক বিক্রিয়া না করলে বিক্রিয়াটা হবে তাপহারি বিক্রিয়া। অর্থাৎ এখানে দ্রবণ তৈরি করার জন্য আমরা যে তাপটা নির্ণয় করতেছি সেইটার নেচার কিরকম সেটা তোমাদেরকে বুঝতে যাচ্ছি। অর্থাৎ আমাদের এই যে দ্রবণ তৈরি করার যে প্রসেসটা সেই প্রসেসটা দুই রকম তাপ হয়, একটা হচ্ছে তাপ উৎপাদি প্রসেস আর একটা হচ্ছে তাপ হারি প্রসেস বা তাপ উৎপাদি বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া যেটাই বলো তোমরা। সো এখন ফার্স্ট প্রসেসটা যেটা সেটা ক্ষেত্রে কি হবে আমার তাপ হারি, কারণ হচ্ছে এখানে দ্রাবক এবং দ্রবর কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না, কিন্তু সেকেন্ড কেসে যদি দেখি দ্রাবক এবং দ্রব রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং নতুন বন্ধন গঠিত হওয়ার কারণে কিছু পরিমাণের তাপশক্তি নির্গত হবে, এবং তাপশক্তি নির্গত হলে কি হবে এটা তাপ উৎপাদে বিক্রিয়া হবে। যেমন তোমার কপার সালফেট যখন পানির সাথে পানিতে দ্রবীভূত হয়, কপার সালফেট যখন পানিতে দ্রবীভূত হয় এটা কিন্তু অনাদ্র কপার সালফেট, কপার সালফেট .5H2 না, কপার .5H2 যখন আবার দ্রবীভূত হইত তখন কিন্তু ঠিকই আবার সে তাপহারি বিক্রিয়া করতো, কিন্তু যেহেতু এটা অনাদ্র কপার সালফেট, অনাদ্র কপার সালফেট মানে পানি ছাড়া কপার সালফেট, পানি ছাড়া কপার সালফেট, সেই কেসে কি হবে দেখো, যখন এই পানিতে দ্রবীভূত হয় তখন প্রায় 66 কিলোজুল তাপ সে কি করে পরিবেশে ছেড়ে দেয়। অর্থাৎ এই বিক্রিয়াটা বা এই যে দ্রবণটা প্রস্তুত করতেছি কপার সালফেট এবং পানির, তখন পরিবেশে প্রায় আমরা 66 কিলোজুল তাপ পাই। অর্থাৎ এই প্রসেসের এই দ্রবণ প্রস্তুত করার জন্য মানে অনাদ্র লবণগুলোর দ্রবণ প্রস্তুত করার জন্য দ্রবণ তাপগুলো সাধারণত আমার
ঋণাত্মক আসবে বা তাপ হারি হবে, সরি তাপ উৎপাদী দ্রবণ তাপ পাবো, আমরা তাপ উৎপাদী দ্রবণ তাপ পাবো। অর্থাৎ যখন অনাদ্র কপার সালফেট পানিতে দ্রবীভূত হবে তখন আমরা কি বিক্রিয়া তাপটা ঋণাত্মক মান পাবো, আর যখন আদ্র কোনো লবণ দ্রবীভূত হবে মানে হাইড্রেটেড সল্ট তখন আমরা বিক্রিয়ার তাপটা বা দ্রবণ তাপটা কি পাবো, ধনাত্মক পাবো। আশা করি তুমি এই দুইটা পয়েন্ট বুঝতে পারছো। এখন দেখো এটা আমি মুছে দিচ্ছি, তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এই দ্রবণ তাপ রিলেটেড। দেখো খেয়াল করো, ইন্ট্রিগাল তাপ নামে একটা কথা আছে, ইন্ট্রিগাল দ্রবণ তাপ, এই জিনিসটা কি একটু বুঝে নি ঠান্ডা মাথায়। দেখো যদি মনে করো H2SO4 এর সাথে আমি দ্রবণ তৈরি করতেছি, H2SO4 যোগ 1 মোল পানি মানে 1H2, এক্ষেত্রে আমার H2SO4 AQ লিখলাম আমি, ওকে। এই ক্ষেত্রে আমার বিক্রিয়ার বা এই যে দ্রবীভূত হইলো 1 মোল পানিতে H2SO4 যে দ্রবীভূত, 1 মোল H2SO4 যে দ্রবীভূত হইলো, এখানে কিন্তু দ্রবটা থাকবে ঠিকই তোমার 1 মোল, কিন্তু দ্রাবকের কাহিনীর উপর ডিপেন্ড করবে অনেক কিছু। এখানে যে তোমার 1 মোল H2O পানিতে দ্রবীভূত হইলো এই কারণে সে 30 কিলোজুল বা 30 কিলোজুল তাপ নির্গত করবে। এখন কোনো একটি নির্দিষ্ট দ্রব, কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল দ্রব যদি কোনো নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত হয় এবং ওই দ্রবীভূত হওয়ার কারণে তাপের যে পরিবর্তনটা ঘটতেছে ওই তাপের পরিবর্তনটাকে আমরা বলতেছি ইন্ট্রিগাল হিট অফ সলিউশন বা ইন্ট্রিগাল দ্রবণ তাপ, ইন্ট্রিগাল দ্রবণ তাপ। সোজা কথা, আগে আমরা কি বলছি যে আমরা 1 মোল দ্রবকে অ্যাড করছি স্টেপ বাই স্টেপ মানে বারবার আমরা খালি কি করছি দ্রাবকের মান বাড়াইছি। যখনই দ্রাবকের মান বাড়াইতে একটা পর্যায়ে দেখলাম কি দ্রাবকের মান আমি যতই বাড়াই আমার বিক্রিয়ার তাপ আর মানে এই যে দ্রবণের তাপ আর পরিবর্তন হচ্ছে না, মানে এই প্রসেস থেকে তাপ আর পরিবর্তন হচ্ছে না, তখনই ওই তাপটাকে আমরা কি বলতেছি দ্রবণ তাপ বলে ডিক্লেয়ার করে দিচ্ছি। কিন্তু দ্রবণ তাপের যে প্রত্যেকটা প্রসেস মানে প্রত্যেক যে ধাপ, সেই ধাপে যত মোল করে আমরা পানি যোগ করতেছি প্রত্যেকটা ধাপকে আমরা কি বলতে পারি ইন্ট্রিগাল হিট অফ সলিউশন বা ইন্ট্রিগাল দ্রবণ তাপ। যেমন H2O এবং 1 মোল পানি যখন আমরা দ্রবীভূত করি H2O কে তখন যে দ্রবণ তাপটা পাই সেটা হচ্ছে -30 কিলোজুল। আবার মনে করো এই H2SO4 1 মোল কি আমরা কি করলাম 10 মোল H2O এর সাথে কি করলাম দ্রবীভূত করলাম, তারপর আমরা যে হিট অফ সলিউশনটা পাবো এটাও কিন্তু আমাদের ইন্টিগ্রাল হিট অফ সলিউশন বা ইন্টিগ্রাল দ্রবণ তাপ, কিন্তু এটা কিন্তু আমার দ্রবণ তাপ না, আচ্ছা 10 মোল যখন অ্যাড করবো তখন -68 কিলোজুল তাপ উৎপন্ন হয়। আবার যদি খেয়াল করো তুমি H2SO4 কে কি করলা 19 মোল পানির সাথে বিক্রিয়া করাইলা, প্রত্যেকবার কি একুয়াস H2 উৎপন্ন হবে, এটা নিয়ে আর নতুন কিছু নেই, এটা জাস্ট হচ্ছে একুয়াস H2SO4। তো এই ক্ষেত্রে তোমার দেখো দ্রবণ তাপটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, কারণ আমাদের দ্রবণ তাপের সংজ্ঞাই তো এরকম যে আমরা বারবার অ্যাড করতে থাকবো বারবার অ্যাড করতে করতে এক পর্যায়ে যে দেখবো যে আমরা আরও যতই অ্যাড করি দ্রবণ তাপ আর পরিবর্তন হচ্ছে না। তারপর দেখা যায় কি 19 থেকে 450 মোল পর্যন্ত আমরা যাই H2O কি 19 থেকে আমরা H2O অ্যাড করি ওই H2SO4 এর সাথে 1 মোল H2SO4 এর সাথে 19 থেকে 450 পর্যন্ত আমরা H2O অ্যাড করি কার সাথে H2SO4 এর সাথে। তারপর দেখা যায় কি দ্রবণে তাপের পরিবর্তন আসতেছে তখন -48 কিলোজুল মানে 84 কিলোজুলের কাছাকাছি -48 কিলোজুল। এখন দেখো ফার্স্ট স্টেপে যখন আমরা 1 মোল H2O কে 1 মোল পানির সাথে অ্যাড করলাম এই ক্ষেত্রে যে তাপটা আমরা পাইছি অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল দ্রবকে নির্দিষ্ট দ্রাবকে, এখানে কিন্তু বলে নাই যে যথেষ্ট পরিমাণ বলে নাই, বলছে কি নির্দিষ্ট দ্রাবকে 1 মোল দ্রবকে নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল দ্রাবকে দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তনটা পাওয়া যায় সেটাই ওই দ্রবণের ইন্ট্রিগাল দ্রবণ তাপ বা ইন্ট্রিগাল হিট অফ সলিউশন, সেটাই ওই দ্রবণের ইন্টিগ্রাল দ্রবণ তাপ বা ইন্টিগ্রাল হিট অফ সলিউশন। আবার দেখো যখন আমরা এইটার কথা চিন্তা করবো, এটা কি
এই কেসে আমরা একটা ইন্টিগ্রাল হিট অফ সলিউশন পাইছি, আবার এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইন্টিগ্রাল হিট অফ সলিউশন পাবো, আবার এই ক্ষেত্রেও আমরা ইন্টিগ্রাল হিট অফ সলিউশন পাবো। মানে প্রত্যেক স্টেপে তো নির্দিষ্ট দ্রাবকে অ্যাড করতেছি আমরা, এমন না যে দ্রাবকটা বারবার চেঞ্জ করতেছি, প্রত্যেক স্টেপের জন্যই আমরা ইন্টিগ্রাল হিট অফ সলিউশন পাচ্ছি, কিন্তু আমাদের দ্রবণ তাপটা হবে, আমাদের দ্রবণ তাপটা তখনই পাবো যখন আমাদের বারবার দ্রাবক চেঞ্জ করতেছি, দ্রাবকের পরিমাণটা কি বারবার চেঞ্জ করার পরও যখন আমাদের তাপের পরিমাণটা চেঞ্জ হবে না, তাপের পরিমাণটা যখন স্থির হবে তখন আমরা ফাইনালি পাবো দ্রবণ তাপ, তখন আমরা ফাইনালি পাবো দ্রবণ তাপ। আর প্রত্যেকটা স্টেপে যে আমরা তাপটা পাচ্ছি, প্রত্যেকটা স্টেপে যে আমরা তাপটা পাচ্ছি, এই যে ফার্স্ট স্টেপে তাপ পাইছি একটা, এই ফার্স্ট স্টেপে একটা তাপ পাইছি, সেকেন্ড স্টেপে একটা তাপ পাইলাম, থার্ড স্টেপে একটা তাপ পাইলাম, এই যে ফোর্থ স্টেপে এসে আমাদের একটা ফাইনালাইজ মান আসছে, যে আমি 419 থেকে আমরা বাড়াইতে পারি 450 মোল পর্যন্ত গেছি, তারপরও দেখতেছি কি দ্রবণের তাপটা -84 কিলোজুলের উপরে আর উঠতেছে না। এই যে ফাইনালি একটা আমরা মান পাইছি, এই ফাইনাল মানটাকে বলতেছি আমরা দ্রবণ তাপ। এবং এই যে প্রত্যেকটা স্টেপে আমরা ছোট ছোট করে যে তাপের মানগুলো পাচ্ছি, এগুলোকে আমরা বলতেছি ইন্টিগ্রাল হিট অফ সলিউশন বা ইন্টিগ্রাল দ্রবণ তাপ। ইন্টিগ্রাল দ্রবণ তাপ আর দ্রবণ তাপ দুইটা আলাদা জিনিস। ইন্টিগ্রাল দ্রবণ তাপ হচ্ছে প্রত্যেক ধাপের জন্য, আর পুরো প্রসেসটার জন্য, পুরো প্রসেসটার জন্য এবং লাস্টে যে ফাইনাল একটা আউটকাম আসে, এই আউটকামের জন্য যে তাপটা আমরা পাই, মানে পুরো প্রসেসটা ফলো করে লাস্টে যে ফাইনাল আউটকাম আসতেছে -84 কিলোজুলের উপরে আর বাড়তেছে না, তাহলে কি আমাদের এই -84 কিলোজুলটাই কি আমার দ্রবণ তাপ। অর্থাৎ দ্রবণ তাপ এবং ইন্টিগ্রাল দ্রবণ তাপ দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। একটা হচ্ছে নির্দিষ্ট দ্রবণ, সরি, নির্দিষ্ট দ্রাবকে, এক মোল দ্রবকে দ্রবীভূত করে যে তাপটা পাওয়া যায়, নির্দিষ্ট দ্রাবক হইতে পারে এক মোল, হইতে পারে 10 মোল বা হইতে পারে 19 মোল, কিন্তু এরকম না যে এক মোল থেকে আমি বাড়াচ্ছি এরকম না, কিন্তু এক মোল থেকে বাড়াচ্ছি বাড়ায় 1 থেকে 10 কলাম, 10 থেকে 20 কলাম এরকম না। প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা আমরা ইন্টিগ্রাল দ্রবণ তাপ পাবো, কিন্তু এই যে টোটাল প্রসেসটার জন্য লাস্টে এসে একটা পর্যায়ে যে আমার তাপ আর বাড়তেছে না, যে পর্যায়ে এসে তাপটা আর বাড়তেছে না, ওই পর্যায়ের জন্য আমরা বলতেছি কি আমরা দ্রবণ তাপ পেয়ে গেছি, আমরা দ্রবণ তাপ পেয়ে গেছি। মানে হাইয়েস্ট কতগুলো দ্রাবক অ্যাড করলে ওই দ্রবটা কতটুকু তাপ নির্গত করবে বা কতটুকু তাপ শোষণ করবে, কতটুকু তাপ নির্গত করবে বা কতটুকু তাপ শোষণ করবে, এই টোটাল প্রসেসটাকে আমরা বলতেছি দ্রবণ তাপ। আর একটা স্টেপের জন্য যে তাপটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ইন্টিগ্রাল দ্রবণ তাপ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। দ্রবণ তাপ নিয়ে মোটামুটি আমার আলোচনা ছিল এতটুকুই। জাস্ট দুইটা পয়েন্ট মাথায় রাখতে হয় যে হাইড্রেটেড লবণ দ্রবীভূত হচ্ছে নাকি হাইড্রেটেড লবণ দ্রবীভূত হচ্ছে না। যদি হাইড্রেটেড লবণ দ্রবীভূত হয়, অর্থাৎ পানিযুক্ত আর্দ্র লবণ কোনো দ্রবীভূত হয়, সেক্ষেত্রে তোমার দ্রবণ তাপ ধনাত্মক আসে, আর অনাদ্র লবণ দ্রবীভূত হলে দ্রবণ তাপটা তোমার ঋণাত্মক আসবে, কারণ সেক্ষেত্রে পানি এবং লবণের একটা ইন্টারাকশন হবে বা একটা রাসায়নিক বিক্রিয়া হবে। আর হলো কি ইন্টিগ্রাল দ্রবণ তাপ হচ্ছে প্রত্যেকটা ধাপের জন্য আমরা যে তাপটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল দ্রবণ তাপ, আর টোটাল প্রসেসটার জন্য আমরা যে তাপটা পাবো বাড়াইতে 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 দ্রাবককে বা ইচ্ছা মতো বাড়াইলাম, বাড়ানোর পর একটা পর্যায়ে দেখি দ্রাবক আমি যতই বাড়াই তাপ আর বাড়তেছে না, তাহলে আমরা এই ক্ষেত্রে যে তাপটা পাচ্ছি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে তাপটা পাইলাম, ফাইনালি যে রেজাল্টটা পাইছি সেই রেজাল্টটাকে আমরা বলতেছি কি আমাদের দ্রবণ তাপ। এইখানে প্রত্যেকটা তাপের মান হচ্ছে ইন্টিগ্রাল তাপ, ইন্টিগ্রাল দ্রবণ তাপ, আর এই যে -84 কিলোজুল এইটা হচ্ছে আমার দ্রবণ তাপ, -84 কিলোজুল এইটা হচ্ছে আমার দ্রবণ তাপ। মানে আলটিমেটলি ফাইনালি আমরা যে রেজাল্টটা পাই, যে ইচ্ছা মতো দ্রাবক অ্যাড করার পরও যখন তাপ আর বাড়তেছে না এবং তাপের মানে এসে একটা নির্দিষ্ট ধ্রুব মানে আটকে গেছে, এই ধ্রুব মানটাকে আমরা কি বলতেছি দ্রবণ তাপ। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে এবং তোমরা এই এক্সাম্পলগুলো ঠিক মতো বুঝতে পারছো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে চ্যাপ্টার 4 এর অন্য কোনো টপিক নিয়ে।